नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তুপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্রে অর্থ ও সম্পত্তি বাড়ানোর জন্য কিছু টোটকার উল্লেখ রয়েছে। সেই শাস্ত্র মতে বাড়িতে সামান্য কিছু পরিবর্তন করলে খুশি ও সমৃদ্ধি বাড়ে। বাস্তুর মতে উত্তর দিকটি হলো কুবেরের দিক। এই দিকটি পরিষ্কার রাখলে অর্থের দিক থেকে খুবই উপকৃত হওয়া যায়। বাড়ির উত্তর পূর্ব কোণে রয়েছে অন্যান্য সকল দেবদেবীর শক্তি, একে ঈশান কোণ বলা হয়। যদি এই দুটি দিক থেকে কোনো রকমের দোষ না থাকে তবে ঘরে অর্থ আসবেই এবং সেখানে বসবাসকারী লোকেরাও সম্পত্তি লাভ করবেন। জেনে নিন বাস্তুর এমন দশটি নিয়ম যা আপনার আয় ও সম্পদ বাড়াতে সাহায্য করবে। প্রথম হলো, আপনার বাড়িতে জলের ট্যাঙ্কি, যে জলের ট্যাঙ্কটি রাখা আছে ছাদের ওপরে, সেই ট্যাঙ্কের মধ্যে একটি ছোট্ট রূপোর কচ্ছপ এনে ভেতরে রেখে দিন। দেখবেন এতে আপনাদের অর্থের আগমন খুব তাড়াতাড়ি হবে। এরপরে যেটি করবেন সেটি হলো উত্তর দিকে, সেটা ঘরের ভেতরে হতে পারে, একটি বড় কাচের বাটির মধ্যে একটি রূপোর মুদ্রা যেখানে লক্ষ্মী আর গণেশ আঁকা আছে, যেরকম স্ক্রিনে দেখানো হচ্ছে সেই রকম একটি রূপোর মুদ্রা উত্তর দিকে কাচের বাটিতে রেখে দিন। একই সঙ্গে উত্তর দিকে একটি নীল রঙের পিরামিড রাখলে সম্পত্তি এবং আয় উপার্জনের সুযোগ খুব দ্রুত বৃদ্ধি পায়। উত্তর পূর্ব কোণ হচ্ছে দেবস্থান, তাই এই কোণে ভগবান গণেশ ও লক্ষ্মী দেবীর প্রতিমা রেখে অবশ্যই পুজো করা উচিত। বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো ময়লা ফেলবেন না বা ময়লা ফেলার কোনো ডাস্টবিনও রাখবেন না, সর্বদা পরিষ্কার রাখবেন। বাড়ির উত্তর দিকের দেওয়ালগুলো নীল রঙের হওয়া উচিত। আর বাড়িতে জলের ব্যবস্থা বা জলের সোর্স বা উৎস সবসময় উত্তর দিকে হওয়া উচিত। তুলসী গাছটি বাড়ির যদি উত্তর দিকে লাগান তাহলে দেখবেন দুর্দান্ত সফলতা লাভ করতে পারবেন। কুবেরের দিকের কারণে বাড়ির সর্বদা উত্তর দিক মুখ করে আপনার আলমারি বা সিন্দুক বা ক্যাশবাক্স বা জুয়েলারির বাক্স রাখা উচিত। অর্থাৎ সেই বাক্সটি বা সেই আলমারিটি যখন খুলবে সেটি যখন উত্তর দিকে মুখ করে খোলে, কারণ উত্তর দিক আমি পূর্বেই বললাম কুবের দেবের দিক, তাই কুবের দেবের দৃষ্টি সেই আলমারিতে বা সেই ক্যাশবক্সের মধ্যে গিয়ে পড়বে। তাই উত্তর দিকে মুখ করেই যেন সর্বদা আপনার ক্যাশবাক্স সিন্দুক বা আলমারি থাকে। তবে মনে রাখবেন এই সিন্দুক আলমারি বা ক্যাশবাক্স যেন আপনার বাড়ির বিমের নিচে না হয়, তাহলে কিন্তু অর্থ সংকট ডেকে নিয়ে আসবে। আর এই আলমারি ক্যাশবাক্স বা সিন্দুকের অপোজিটে বিপরীতে ঠিক একটি যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আয়না রাখতে পারেন তাহলে আপনাদের অর্থ উপার্জনের সুযোগ খুব দ্রুত বৃদ্ধি পাবে। ঘর সাজানোর সরঞ্জাম বা অ্যাকুরিয়াম বাড়ির উত্তর দিকে রাখবেন। আরেকটি কথা মনে রাখবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে যদি কোনো বড় বাড়ি বা ইমারত থাকে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই বাড়ি বা ইমারতের যদি ছায়া আপনার বাড়ির ওপর সর্বদা এসে পড়ে তাহলে কিন্তু বাড়িতে কোনো উন্নতি হয় না, আর্থিক সংকট লেগেই থাকে। এর জন্য কিন্তু বিশেষ বাস্তু প্রতিকারের প্রয়োজন আছে। দর্শক বন্ধু, এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনাদের আর্থিক উপার্জনের সুযোগ অনেক বৃদ্ধি পাবে এবং সম্পত্তি আয়ের সুযোগও বৃদ্ধি পাবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।